বিরোধী পক্ষের সদস্যরা তুমুল হৈহুল্লা করতে করতে তেড়ে আসে। একজন কোনাকুনি পজিশন নেয়। জরির কাজ করা নাগরাইখানা স্পিকারের নাক বরাবর তাক করে ধরে। সরকারি পক্ষের লোকেরা গেল গেল সব গেল বলতে বলতে এক দৌড়ে স্পিকারের টেবিলের দিকে, তাকে ঘিরে দাঁড়িয়ে পড়তে থাকে। হুটোপুটি লেগে যায়। এক আর্দির পাঞ্জাবি আর এক আর্দির ভুঁড়িতে চিলটি কাটে, তার কোমরের কষি টেনে খুলে দেয়। জুতো পেটা কর বেটাকে, জুতো পেটা কর আওয়াজ ওঠে। জনাদুয়েক মহিলা সদস্য উঠে দাঁড়ান। আসুন আমরা খানিকটা ঠাস্তাধুস্তি করি জীবনের প্রয়োজনে। অন্য একজন তাকে সমর্থন করেন। তাতে করতেই হয়, না হলে যে সম্মান বাঁচে না। হাত কাটা পরা মহিলাটি কোমরে আঁচল জড়াতে থাকেন। তারপর কার্পেট থেকে চপ্পলখানা তুলে নেন বাঁ হাতে। এক মোটা সরকারি পক্ষ অন্য এক রোগা বিরোধী পক্ষের বিবৃতির কপিটি কুচি কুচি করে ছেড়ে ফেলে, হাওয়ায় উড়িয়ে দিতে থাকে। একজনের গালে এসে ঠাকাশ করে লাগে এক পাটি মেয়েলি চপ্পল। বাদামি রঙের উপর সুচারু সোনালি কাজ, গাছ ফুল লতা পাতা। রসিক সদস্যটি মন্তব্য করেন, শিরোধার্য সুন্দরী, শোকেসে যখন এত না জানি সে গুদাম কেমন। শোকেস আর গুদাম মানে কি, পরে সদস্যটিকে জিজ্ঞেস করে নিতে হবে। গোল চত্বরে হাওয়ায় উঠতে থাকে কাগজের কুচি, প্রতিবাদী সব কাগজের কুচি, চিনি কেলেঙ্কারের কুচি, ভুসি কেলেঙ্কারের কুচি, কম্বল কেলেঙ্কারের কুচি, মায় মাস্ক কেলেঙ্কারির কুচি পর্যন্ত। হাত কাটা ব্লাউজ পরা মহিলাটি আর এক ভুরু উপড়ে ফেলা মহিলার গাল টিপে দেয় টপ করে, বলে প্রয়োজনে রেখা দি, সব কিছু জীবনের প্রয়োজনে। রেখাদি নামক নারীটির মুখ লাল হয়ে যায়। স্পিকার দেখে ফেলেছে। স্পিকার মশাই তখন গম্ভীর মুখ আর গম্ভীর করে বলতে থাকেন, গুন্ডামি কথাটা ব্যবহার করাটা উচিত হচ্ছে কিনা এ সম্বন্ধে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সব কিছু মুলতবি।